হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমরা দেখছি যে কী করে আমরা ন্যাপস্যাক প্রবলেমকে সলভ করবো তো প্রবলেম সলভ করার আগে আমরা জানা জেনে নিই যে কী করে অ্যাকচুয়ালি ন্যাপস্যাক মানেটা কি ঠিক আছে না তো এই যে ইংরেজি ওয়ার্ড ন্যাপস্যাক ন্যাপস্যাককে অ্যাকচুয়ালি বেঙ্গলি মানে হচ্ছে ঝোলা ঠিক আছে ঝোলা বা আরব যদি বলো তাহলে সেটা হচ্ছে ব্যাগ তো ন্যাপস্যাককে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে হচ্ছে কোনো ঝোলা বা ব্যাগ তো ন্যাপস্যাক প্রবলেম মানে এটা কি মানে হচ্ছে বলতে পারো যে ধরে না এই যেটের এরকম একটা হয়তো একটা ব্যাগ আছে এবার এই ব্যাগের মধ্যে আমি কতটা পরিমাণে মানে প্রফিট ঠিক আছে না কত পরিমাণে প্রফিট আমি একটা ব্যাগের মধ্যে ভরতে পারি সেটাকেই বোঝানো হয় এই ন্যাপস্যাক প্রবলেমের মাধ্যমে মানে এই ন্যাপস্যাক প্রবলেমের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি যে আমি আমার যে ব্যাগ বা আমি আমার ঝোলাতে কত বেশি পরিমাণে প্রফিটটাকে ভরতে পারবো ঠিক আছে না এটাকে এই সিম্পলি এইভাবে বুঝে না তো আমরা একটা একটা কাজ করছি ফার্স্টে একটা এক্সারসাইজ করছি মানে একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখবো যে কী করে ন্যাপস্যাক প্রবলেমকে সলভ করে ঠিক আছে তো দেখো এখানে কি বলা হয়েছে এখানে একটা আমি একটা বলতে গেলে একটা পুরো ইকুয়েশন নিয়েছি বলা হয়েছে এন ইকোয়ালস টু দেন এম ইকোয়ালস টু টোয়েন্টি পি ওয়ান মানে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ফিফটিন w3 ওয়ান 15 আর টেন তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরো একটা ইকুয়েশান দেওয়া হয়েছে এই ইকুয়েশানে কোনটার কী মানে আমি সেটা বলে দিই এন টু থ্রি কি মানে হচ্ছে নাম্বার অফ অবজেক্টস মানে বলতে গেলে অবজেক্ট যেগুলো থাকে অবজেক্ট মানে বাংলায় যাকে বলে বস্তু তো এই যে অবজেক্ট বা বস্তু তার নাম্বার কতগুলো সেটা বোঝানো হয় এন দিয়ে ঠিক আছে এটার ক্ষেত্রে তো এখানে বলেছে এন ইকোলস টু থ্রি দেন এন ইকালস টু থ্রি মানে কত নাম্বার অফ অবজেক্টস ইকল টু থ্রি ঠিক আছে দেন এম ইকলস টু টোয়েন্টি এম মানে বলতে গেলে এটা বলতে পারো যে ন্যাপস্যাকের একটা ওয়েট ঠিক আছে সে ওয়েটটাকে বোঝানো হচ্ছে বা বলতে গেলে ন্যাপস্যাকটা অ্যাকচুয়ালি একটা ব্যাগ বোঝানো হয় তো সেই ব্যাগের যে অ্যাকচুয়াল ওয়েট বা বলতে গেলে কতটা পরিমাণে ওয়েট সে হোল্ড করতে পারে সেটা হচ্ছে টোয়েন্টি এটুকু বুঝে নাও টোয়েন্টি বলতে গেলে টোয়েন্টি এটা ইউনিট এটাকে তুমি কি কেজি গ্রাম মিলিগ্রাম যা খুশি মনে করতে পারো কিন্তু এটাকে ধরে নাও টোয়েন্টি এটা ইউনিট ঠিক আছে দেন পি ওয়ান পি টু পি থ্রি পি ওয়ান পি টু পি থ্রি হচ্ছে প্রফিট পি ওয়ান মানে হচ্ছে অবজেক্ট ওয়ানের প্রফিট পি টু মানে অবজেক্ট টুর প্রফিট পি থ্রি মানে অবজেক্ট থ্রির প্রফিট সেগুলো কত কত সেগুলো পরপর দেওয়া ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি মানে প্রথম অবজেক্টের ওয়েট মানে ডাব্লু ওয়ান দ্বিতীয় অবজেক্ট মানে ডাব্লু টু থার্ড অবজেক্ট মানে ডাব্লু থ্রি তাদের ওয়েটগুলো পরপর দেওয়া আছে এইবার আমরা এটাকে একটা কি করবো একটা ছকে তুলবো একটা টেবিলে তুলব তারপরে প্রবলেমটা সলভ করবো ঠিক আছে তো টেবিলটা বানাই টেবিল বানানোর জন্য কি করছি ফার্স্টে আমরা লিখছি অবজেক্ট তো অবজেক্টস লিখলাম অবজেক্টস লিখে এটাকে আমরা একটা বাড়িয়ে দিলাম প্রথম অবজেক্টটা নিলাম ওবি ওয়ান তারপরের অবজেক্টটা নিলাম ও টু আর তারপরের অবজেক্টটা আমি নিচ্ছি লেটসে ও থ্রি ঠিক আছে এই তিনটে অবজেক্ট নিলাম এবার এদের প্রফিট প্রফিটটাকে লিখলাম আর তার পাশাপাশি কী লিখতে হবে তাদের ওয়েট প্রফিট মানে প্রফিট বোঝেই এর কি বলব আর ওয়েট মানে হচ্ছে ওজন এবার এই তিনটা যে অবজেক্ট আমি নিলাম তার এই প্রফিটগুলোকে আমি ফিল করছি ঠিক আছে তো অবজেক্ট ওয়ান ওবি ওয়ান মানে অবজেক্ট ওয়ান আমি ধরছি তো অবজেক্ট ওয়ানের প্রফিট কত টোয়েন্টি ফাইভ বসালাম অবজেক্ট টুর প্রফিট কত টোয়েন্টি ফোর বসালাম অবজেক্ট থ্রি তার প্রফিট কত ফিফটিন বসালাম দেন অবজেক্ট ওয়ান তার ওয়েট কত এইটিন অবজেক্ট টু তার ওয়েট কত ফিফটিন অবজেক্ট থ্রি তার ওয়েট কত টেন বসে গেল তার মানে এখনও পর্যন্ত আমরা দেখলাম যে এই অবজেক্ট ওয়ান অবজেক্ট ওর অবজেক্ট থ্রি তিনটার যে ডেটা দেওয়া আছে সেই ডেটার এগেন্সটা আমরা এই টেবিলটা ক্রিয়েট করে নিলাম এবার আমরা এখানে একটা একটা ব্যাককে মোটামুটি করে ড্র করছি ইমাজিনেশনের জন্য যেটা আমাদের পরবর্তী ক্যালকুলেশানে হেল্প করবে ঠিক আছে এবার দেখো যেটা মেন কি বের করতে হবে আমরা টেবিলটা ড্র করে নিলাম উপরের ডেটা থেকে এটুকু পারবে এবার কি করতে হবে সেটা হচ্ছে পি বাই ডাব্লু এটা কত সেটা বের করতে হয় পি মানে কত প্রফিট ডাব্লু মানে কত ওয়েট তার মানে কোনো এই যে তিনটা অবজেক্ট এই তিনটা অবজেক্টের প্রফিট বাই ওয়েট এর রেশিও মানে অনুপাত কত সেটা বের করব তো আমি যদি বের করি পি বাই ডাব্লু প্রথমে যেটা আছে অবজেক্ট ওয়ান তো অবজেক্ট ওয়ানের পি বাই ডাব্লু কত তার মানে হচ্ছে তোমার পঁচিশ বাই আঠারো হয় হুম তো পঁচিশ বাই মানে হচ্ছে গিয়ে তোমার ওই ক্যালকুলেটার করলে দাঁড়াবে ওয়ান পয়েন্ট ডট ডট মানে এটা মানে ধরছি ওয়ান কারণ যেহেতু থ্রি ফাইভের ওপরে গেছে তোরা সেই জন্য এটা ধরলাম ঠিক আছে নেক্সট হচ্ছে অবজেক্ট টু অবজেক্ট টুর প্রফিট বাই ওয়েট কত অবজেক্ট টুর প্রফিট টোয়েন্টি ফোর ঠিক আছে তার ওয়েট কত ফিফটিন তাহলে এটার রেশিওগুলো কত বেরোচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ভালো কথা দেন অবজেক্ট থ্রি মানে ওবি বি থ্রি তার প্রফিট কত ফিফটিন তার ওয়েট কত টেন তাহলে এটার রেশিওগুলো কত বেরোচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা অবজেক্ট ওয়ান অবজেক্ট টু অবজেক্ট থ্রি এই তিনটার প্রফিট বাই ওয়েট রেশিও বের করে নিলাম এবার এই যে তিনটার প্রফিট বাই ওয়েট রেশিওটা বেরোলো তার এগেনস্টে নেক্সট ক্যালকুলেশনটা করতে তো অবজেক্ট ওয়ান অবজেক্ট টু আর অবজেক্ট থ্রি তিনটার প্রফিট বাই ওয়েট রেশিও বের করার পর এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে পিআই এই পিআইটা এই যে পিআইটা সেটা কত এবার এই পিআইটা কি পিআই মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রফিট রেশিও প্রফিট রেশিও অফ অবজেক্টস ঠিক আছে মানে এই অবজেক্ট ওয়ান অবজেক্ট টু অবজেক্ট থ্রি এদের যে প্রফিটগুলো আছে বা প্রফিটের সাথে ওয়েট মিলে যেটা আছে সেই প্রফিট রেশিও সেটা অ্যাকচুয়ালি কত হচ্ছে সেটা এবার আমরা বের করব তো প্রফিটের এই রেশিওটা বের করার জন্য সেটাকে আমরা ডিনোট করছি পিআই দিয়ে এবার পিআইটা কি করে ক্যালকুলেট করবো পিআইকে সবসময় সে হাইয়েস্ট মান তুলবে প্রফিট বাই ওয়েট রেশিওর সোজা কথায় বলতে গেলে অবজেক্ট অন অবজেক্ট টু অবজেক্ট থ্রি এই তিনটার যে পি বাই ডাব্লু যেটার সব থেকে বেশি হবে সেটা ফার্স্টে বসবে এবং তারপর সেটা কন্টিনিউ হবে এবার পি বাই ডাব্লু এই অবজেক্ট অন অবজেক্ট টু অবজেক্ট থ্রির মধ্যে সবথেকে বেশি কার অবজেক্ট টু যেহেতু এটার ভ্যালু ওয়ান পয়েন্ট সিক্স আর বাকিগুলো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ তো যেহেতু এটা ওয়ান পয়েন্ট সিক্স এবার ওয়ান পয়েন্ট সিক্স সেটা কে অবজেক্ট টু আর অবজেক্ট টুর প্রফিট কত টোয়েন্টি ফোর তাহলে এখানে কত বসছে টোয়েন্টি ফোর এবার টোয়েন্টি ফোর তার ওয়েট কত ফিফটিন এবার আসছে হচ্ছে এই ওয়েটের খেলা যেটা প্রথমে বলেছিলাম যে এম এমটা কি এমটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েট অফ দ্য ব্যাগ এবার ধরছি এই গোটা ব্যাগটার ওয়েট হচ্ছে টোয়েন্টি ঠিক আছে এবার প্রথমে পিআইএ বসিয়েছি টোয়েন্টি ফোর কেন কারণ যেহেতু মানে প্রফিট বাই ওয়েট রেশিও এই অবজেক্ট টুর সবথেকে বেশি বাকিগুলোর মধ্যে সেই জন্য পিআইএ বসেছে টোয়েন্টি ফোর মানে অবজেক্টুর প্রফিট দেন যখন আমি টোয়েন্টি ফোর বসাচ্ছি টোয়েন্টি ফোরের ওয়েট কত ফিফটিন তাহলে ফিফটিনটা এই ব্যাগের মধ্যে ঢুকবে তাহলে আমি ধরে নিচ্ছি মোটামুটি এতটা অবধি ফিফটিন ঢুকে গেল মানে এটা ঢুকে গেল হচ্ছে গিয়ে অবজেক্ট টু তাহলে কতটুকু বাঁচলো বাঁচলো হচ্ছে গিয়ে পাঁচ কারণ যেহেতু কুড়ির মধ্যে পনেরো ওয়েট এটা তো অবজেক্ট টু নিয়ে নিয়েছে তাহলে বাকি থাকলো পাঁচ এবার তার মধ্যে নেক্সট যেটা আসে তো নেক্সট হচ্ছে গিয়ে অবজেক্ট টুর পরে অবজেক্ট থ্রি কারণ অবজেক্ট থ্রি ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে অবজেক্ট থ্রিকে ডিনোট তো অবজেক্ট টু ওয়ান পয়েন্ট সিক্স তারপরে অবজেক্ট থ্রি আসে আর অবজেক্ট থ্রি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো এবার ওয়ান পয়েন্ট ফাইভ এটা কে অবজেক্ট থ্রি তার প্রফিট কত ফিফটিন সেটা বসে গেল ইনটু তার ওয়েটটা কত টেন কিন্তু টেন কি এটার মধ্যে বসবে বসবে না কারণ প্রথমে ফিফটিন তো অকুপাই করে নিয়েছে টোয়েন্টির মধ্যে তাহলে বাকি থাকলো পাঁচ তাহলে দশ কি করে বসবে তার মধ্যে তাহলে কি হলো এই দশ ভাগের পাঁচ ভাগ বসবে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে সেই জন্য আমরা এখানে লিখবো ফাইভ বাই টেন তাহলে কত হচ্ছে যদি আমি করি এটাকে যোগ বিয়োগ টোটাল ভাগ করে বেরোবে টোয়েন্টি ফোর প্লাস এটাকে ভাঙো পাঁচ দুগুনো দশ তাহলে পনেরো বাই দুই এটা দিয়ে বেরোবে হচ্ছে নিয়ার অ্যাবাউট এই থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ তো এই পিআইটা বেরোলো হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ এইবার আসছে গ্রিডি অ্যালগোরিদম অ্যাপ্রোচে যখন আমরা ন্যাপস্যাক প্রবলেমকে সলভ করছি তার অ্যালগোরিদমটা কী কারণ আমরা এখনও পর্যন্ত দেখলাম যে ওপরে যে রাশিগুলো দেওয়া আছে তার এগেনস্টে টেবিল ক্রিয়েট করলাম সেখান থেকে আমরা একটা ব্যাগ কল্পনা করলাম তারপর প্রফিট বাই ওয়েট রেশিও বের করলাম এই অবজেক্ট ওয়ান অবজেক্ট টু আর অবজেক্ট থ্রি পর 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 তার এগেনস্টে বের করলাম পিআই এটা বের এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে অ্যালগোরিদমটা কি মানে অ্যালগোরিদমটা কি বলতে চাইছে তো অ্যালগোরিদমটা হচ্ছে সেটা হলো গিয়ে ফর আই ইকুয়ালস টু ওয়ান

তো এইটা হচ্ছে গোটাটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালগোরিদাম কিসের এই ন্যাপস্যাক এই যে ন্যাপস্যাক প্রবলেম সেটার গোটাটা হচ্ছে এই অ্যালগোরিদাম এই অ্যালগোরিদমটা আসলো কোথা থেকে এই ওপরের যে এই যে ক্যালকুলেশানটা করলাম গোটাটা সেটার এগেনস্টে এই অ্যালগরিদমটা অ্যাকচুয়ালি আসলো ঠিক আছে এবার আমরা এটাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করবো দেখো প্রথমে কী বলেছে আইকলস টু ওয়ান টু এন এবার এন এর ভ্যালু কত এন এর ভ্যালু থ্রি আগেই বলেছিলাম নাম্বার অফ অবজেক্টস মানে হচ্ছে এন তো যদি আমরা এখানে লুপটা সাজাই তাহলে ওয়ান টু থ্রি লুপ কতবার চলবে এক থেকে দুই দুই থেকে তিন তাহলে দুবার লুপ চলল ঠিক আছে দেন কী বলেছে ইফ এম ইজ গ্রেটার দেন জিরো এবার এমের ভ্যালু কত এমের ভ্যালু এর ভ্যালু টোয়েন্টি মানে টোটাল ওয়েট অফ দ্য ব্যাগ তাহলে বলেছে টোয়েন্টি ইজ গ্রেটার দেন জিরো হ্যাঁ অবভিয়াসলি জিরো অ্যান্ড ডাব্লু আই ইজ লেস দ্যান এন এবার ডাব্লু আইটা কি ডাব্লু আই মানে হচ্ছে ওয়েট অফ অবজেক্ট আমি এখানে লিখে দিচ্ছি ডাব্লু আই মানে হচ্ছে ওয়েট অফ অবজেক্ট ঠিক আছে এবার অবজেক্ট যে আছে এখানে তো তিনটে অবজেক্ট আছে অবজেক্ট ওয়ান অবজেক্ট টু অবজেক্ট থ্রি তিনটারই ওয়েট দেওয়া আছে তাহলে কোন ওয়েটটাকে ধরবো সেই ওয়েটটাকে ধরবো যার এই প্রফিট বাই ওয়েট রেশিওটা থেকে বেশি এবার সব থেকে বেশি কার টু এটার ওয়ান পয়েন্ট সিক্স তাহলে তার ওয়েট কত ফিফটিন সেটাকে আমরা এখানে ধরছি যে ডাব্লু তাহলে এখানে কি হচ্ছে এম সেটা তো আগের থেকে টোয়েন্টি আছে আর ডাব্লু আইটা কত ফিফটিন তাহলে এবার ক্যালকুলেট করো টোয়েন্টি যেহেতু এম টোয়েন্টি তাহলে টোয়েন্টি ইজ গ্রেটার দেন জিরো কি হ্যাঁ অ্যান্ড ডাব্লু আই ডাব্লু আই মানে ফিফটিন তাহলে ফিফটিন ইজ লেস দেন টোয়েন্টি কি হ্যাঁ এটাও ঠিক তাহলে নেক্সট লাইনে চলে আসো নেক্সট লাইনে কী বলেছে এম ইকুয়ালস টু এম মাইনাস তো এমের ভ্যালু কত এমের ভ্যালু আছে টোয়েন্টি মাইনাস তার ভ্যালু কত ফিফটিন তাহলে কত দাঁড়াচ্ছে পাঁচ তাহলে এমের এখন অ্যাকচুয়াল ভ্যালু কত হলো পাঁচ এটা হলো এখন এমের অ্যাকচুয়াল ভ্যালু ঠিক আছে দেন পি পি ইকালস টু পি প্লাস পি আই এবার এই পিটা কি এই পিটা বলতে গেলে অ্যাকচুয়ালি এই পিটাকে বোঝানো হচ্ছে ঠিক আছে না এই পি মানে হচ্ছে প্রফিট এই প্রফিটটা বলতে গেলে এইটাকে বোঝানো হচ্ছে মানে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরটা কিসের জন্য আসছে যেহেতু অবজেক্ট টুর প্রফিট বাই ওয়েট রেশিওটা সব থেকে বেশি তার প্রফিটটা টোয়েন্টি ফোর সেটার জন্য আমরা টোয়েন্টি ফোর দিচ্ছি তো এইখানে এই যে পিটা এই পিটা বলতে এই সব সব থেকে বড়ো অবজেক্টু তারই প্রফিটটাকে বোঝানো হচ্ছে ঠিক আছে না এইভাবে বোঝে নাও তো আমি এখানে লিখে দিচ্ছি সংক্ষেপে যে পি ইকলস টু টোয়েন্টি ফোর ওকে এবার লুপ শেষ ঠিক আছে এবার দ্বিতীয়বার লুপ চলবে কারণ যেহেতু আমি বলেছিলাম যে আই ইকলস টু ওয়ান টু এন এবার তিনটা সংখ্যা ওয়ান টু থ্রি তাহলে দুবার লুপ চলল তাহলে প্রথমবার লুপ শেষ এবার দ্বিতীয়বার লুপ চলছে দ্বিতীয়বার লুপে কি হচ্ছে এমের ভ্যালু এবার কত আগে কত ছিল টোয়েন্টি কিন্তু পরে কত হলো পাঁচ তাহলে এমের ভ্যালু এখন পাঁচ ভালো কথা তাহলে ফাইভ গ্রেটার দেন কি জিরো হ্যাঁ অ্যান্ড ডাব্লু আই ইজ লেস দ্যান এম আইটা কত ডাব্লু আইটা ফিফটিনই আছে তাহলে ফিফটিন তাহলে ফাইভ লেস ফিফটিন কি না তাহলে এই লাইনটার এক্সিকিউট হবে না এই ব্লকটা নেক্সট ব্লকে যাচ্ছে আচ্ছা নেক্সট ব্লকে নেক্সট ব্লকে কী বলেছে ইফ এম ইজ গ্রেটার দেন জিরো এমটা কত পাঁচ তাহলে পাঁচ জিরোর কি বড়ো হ্যাঁ তাহলে নেক্সট লাইন পি ইকোয়ালস টু পি প্লাস পি অফ আই ইন্টু এম ইন্টু ডাব্লু আই এবার পিটা কত পিটা কত পিটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা তার মানে চব্বিশ প্লাস পি অফ আই মানে বলতে গেলে প্রফিট অফ ইন্টারেস্ট তো মানে অবজেক্টের যে প্রফিটটা সেটা তো এখানে পিআইটা বলতে গেলে এখানে অ্যাকচুয়ালি সেই ফিফটিনটাকে ডিনোট করা হচ্ছে ঠিক আছে তো এটাকে আমি বসাচ্ছি ফিফটিন দেন এম এম বলতে কোনটা ফিফটিনটা কত ফিফটিনটা হচ্ছে অবজেক্ট থ্রি তাহলে তার যে ওয়েট তার ওয়েটটা কত অবজেক্ট থ্রি ওয়েট টেন তাহলে এখানে বসে যাচ্ছে টেন আর এম এর ভ্যালু কত এমের ভ্যালু তো এখানে পাঁচ হয়েই আছে তো এখানে পাঁচ বসলো তাহলে এটাকেও ওই যোগ বিয়োগ করে টোটাল বেরোবে নিয়ার অ্যাবাউট থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ মানে বলতে গেলে এই যে পার্টটা সেটা অনেকটা এই পি এফ একটা মানে ক্লোন হয়েছে ঠিক আছে তো এইটাই হচ্ছে অল ওভার একটা ন্যাপস্যাক প্রবলেম এইভাবে আর কি একটা পুরো ন্যাপস্যাক প্রবলেমকে সলভ করা হয় আর এখানে এটার টাইম কমপ্লেক্সিটি আছে সেটা পারলে আমি নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব আজকের জন্য এটুকুই ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা আশা করি একটু সমস্যা হয়েছে তো যদি সমস্যা থাকে তো ভিডিওটাকে আরেকবার প্লে প্লস প্লে পস করে দেখো আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে ঠিক আছে তাও আমি একবার একটু ওভারভিউ বলে দিচ্ছি দেখো এখানে পুরো একটা ইকুয়েশান বলা আছে এবার এখানে এমটা কত টোয়েন্টি টোয়েন্টিটা কী টোটাল ব্যাগের ওয়েট ঠিক আছে যেন আমি এখানে লিখেছে টোয়েন্টি ওকে দেন পি ওয়ান পি টু পি থ্রি এটা হচ্ছে এই যে অবজেক্ট ওয়ান অবজেক্ট টু আর অবজেক্ট থ্রি তিনটার মানে প্রফিট দেওয়া আছে দেন ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি এটা অবজেক্ট ওয়ান অবজেক্ট টু অবজেক্ট থ্রি তিনটার প্রফিট দেওয়া আছে এবার এই ডেটার এগেনস্টে আমি এই টেবিলটা বানালাম ঠিক আছে দেন প্রফিট বাই ওয়েট রেশিও অবজেক্ট অন অবজেক্ট টু আর অবজেক্ট থ্রি পর পর বের করে নিলাম ঠিক আছে দেন আসছে হচ্ছে পিআই পি মানে কি হতো এই যে অবজেক্টগুলো আছে তার যে প্রফিটগুলো সেটার একটা বলতে গেলে একটা মানে একটা যোগ ফল বের করা ঠিক আছে তো সেটাই আমরা এখানে বের করলাম কিসের এগেনস্টে আমরা অবজেক্ট টুটাকে ফার্স্টে কনসিডার করেছি কেন যেহেতু এর পি বাই ডাব্লুটা থেকে বেশি এবার এটার ভ্যালু কত ওয়ান পয়েন্ট এটা বোঝাচ্ছে যে এর পি বাই ডাব্লুটা বেশি কিন্তু এটাকে তো আমরা ইউজ করবো না ইউজ করবো কোনটাকে অবজেক্ট টুর প্রফিটটাকে প্রফিট কত টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোর বসলো প্লাস নেক্সট কোনটা বসে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কাকে বোঝানো হচ্ছে অবজেক্ট থ্রি অবজেক্ট থ্রির ওয়েট কত ফিফটিন বসলো ফিফটিন প্লা ইন্টু তোমার বসছে হচ্ছে ফাইভ বাই টেন ফাইভটা কেন বসছে কারণ এই যে টোয়েন্টি টোটাল ব্যাগের ওয়েট তার মধ্যে তো ফিফটিন আগে থেকে অকুপাই করে নিয়েছে কে টু কারণ এটার ওয়েট ফিফটিন তো আগের থেকেও ফিফটিন অকুপাই করেছে বসে থাকলো পাঁচ সেই পাঁচ যেহেতু বসে থাকছে ওই পাঁচটা বসলো এইখানে ঠিক আছে তো সেটা দিয়ে টোটাল বেরোলো থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে এই গোটা অ্যালগোরিদমটা এবং সেটাকে অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা কী সেটা আমি এই এখানে মোটামুটি করে বুঝিয়েছি তো আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে তো যদি ভিডিওটা হেল্পফুল হয় তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে